নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি অন্ধ্রপ্রদেশে থাকি আর এখানকার চিকেনটা আমার বেশ ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে একটা পাত্রে আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প একটু সরষের তেল, আর এখানে দিয়ে দেবো একটু ভিনিগার। তারপর এটা ম্যারিনেট করে আমি এক ঘন্টার জন্য রেখে দেব। এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের ওপরে একটু নুন দিয়ে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। যদিও এখানকার মানুষেরা মাংসের সাথে আলু অতটা পছন্দ করে না, তবে আমরা একটু বেশি পছন্দ করি, তাই জন্যই আমি আলুটা অ্যাড করেছি। তোমরা চাইলে এটা নাও করতে পারো। তো এবার আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এখানে তেলের ওপরে দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা দেবার পর অল্প একটু মিশিয়ে নিচ্ছি, তারপর এখানে অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব। তারপর যাতে ভালোভাবে মশলা এবং মাংস সেদ্ধ হয় তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। দু মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি। দেখো মাংস থেকে একটু জল বেরিয়েছে, এই জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ অপেক্ষা করতে হবে। আর খুব ভালোভাবে জলটা শুকিয়ে গেলে ভালোভাবে মাংসটাকে কষাতে হবে, যাতে মশলাটাও ভালোভাবে কষানো হয় আর মাংসটাও ভালোভাবে কষানো হয়। এই সময় আমি এখানে আলুও দিয়ে দিচ্ছি যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। তো এই মাংসটাকে এইভাবে বারবার মেশাতে থাকতে হবে যাতে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর খুব ভালোভাবে মশলা এবং মাংস কষানো হয়ে যায়। দেখো মাংসটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার এটা অল্প একটু আমি মিশিয়ে নিচ্ছি আবারও। তারপর আমি এখানে জল দেব, জল দিয়ে ভালোভাবে মাংসটা সেদ্ধ করব। দশ মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি। মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি আর 5 মিনিট ফুটতে দেব, তারপরে এটা আমি নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। দেখো খুব বেশি কিন্তু ঝোলও রাখা চলবে না আর খুব বেশি শুকনোও করা চলবে না, ঠিক এইরকম হবে যেরকমটা আমি করেছি, তবে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। তো এবার আমি এটা পরিবেশন করব। তো অসাধারণ স্বাদের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে একদমই ভুলো না, আর এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলো, দেখবে খুবই সুন্দর লাগবে খেতে। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।